গতকাল ক্রিকেটের ফাইনাল ম্যাচ নিয়ে যতটা না উত্তেজনা ছিল তার থেকে অনেক বেশি উত্তেজনা চলছে সেমিফাইনাল নিয়ে। হ্যাঁ, রাজনীতি সেমিফাইনালের কথা বলছি আমি। ভারতবর্ষের 5 রাজ্যে নির্বাচন চলছে, মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ তেলেঙ্গানায় নির্বাচন চলছে। এই নির্বাচন নিয়ে কিন্তু উত্তেজনা তুঙ্গে, বলা যায় আমরা সেমিফাইনালের মাঝপথে আছি। আর এই মাঝপথে এসেই দম ছেড়ে দিল ভারতীয় জনতা পার্টি, হাঁপিয়ে পড়লেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আজকের রাজনৈতিক আলোচনা আমরা যে প্রতিদিন করি এক্সপেক্টারে, আজ আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর সেমিফাইনালে বিজেপি। হ্যাঁ, সেমিফাইনাল চলছে, 5 রাজ্যের নির্বাচন। বলা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই 5 রাজ্যের নির্বাচন নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 5 রাজ্যের দিশা দেখাবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের ক্ষমতায় থাকছে নাকি চলে যাচ্ছে। এমনিতেই সমস্ত যে সমীক্ষক সংস্থা যারা সমীক্ষা করছেন তারা সমীক্ষা করে জানাচ্ছেন যে বিজেপির এবার কিন্তু ফল, ভালো ফলের আশা একেবারেই নেই। বিভিন্ন রাজ্য থেকে দুঃসংবাদ আসছে। আমরা এই 5 রাজ্য নিয়ে আগেও আলোচনা করেছি, আজকেও ফিরে দেখতে চাই এই 5 রাজ্যে কি চলছে। 5 রাজ্য থেকে যা খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে একমাত্র রাজস্থান ছাড়া আর কোথাও বিজেপির কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং এখান থেকেই নরেন্দ্র মোদী সাহেব তার দম ফুরিয়ে গেছেন, তিনি দম ছেড়ে দিয়েছেন। তিনি এখন ভিকটিম কার্ড খেলা শুরু করেছেন। যখনই তিনি কোনো নির্বাচনে বা কোনো লড়াইতে যখন তিনি হারের মুখোমুখি হন তখন তিনি কান্নাকাটি শুরু করেন, ভিকটিম কার্ড খেলা শুরু করেন। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যখন নোটবন্দি নিয়ে সারা দেশে বিরোধীরা তাঁকে ঘিরে ধরেছে তখন তিনি বললেন যে আমাকে 15 দিনের সময় দিন, 1 মাসের সময় দিন, কান্নাকাটিও করলেন। লোকসভাতেও তাকে বারবার চোখের জল ফেলতে দেখা গেছে। এই চোখের জল কতটা কুম্ভীরাশ্রু আমরা জানি না, কিন্তু বারবার চোখের জল ফেলেছেন, মানুষের মন বিগলিত হয়েছে। তারপরে তিনি আবার কিন্তু সময় ফিরে কাউকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে দাঁড় করিয়ে দিয়েছেন, কাউকে 2000 টাকার নোট নিতে দাঁড় করিয়ে দিয়েছেন, মানে নোট বদল করতে, আবার কাউকে দাঁড় করিয়েছেন বিভিন্ন লাইনে। এভাবেই তিনি কান্নাকাটি করে মানুষের মন জয় করার চেষ্টা করেন শেষ মুহূর্তে। এবারও তার অন্যথা হলো না। এবারও তিনি বলছেন কংগ্রেস নাকি তাকে গালি দিচ্ছে, এবং মল্লিকার্জুন খাড়গেকে উল্লেখ করে বলছেন যে মল্লিকার্জুন খাড়গে নাকি তার বাবা তুলে গালাগালি দিয়েছেন। আমরা একটু দেখে নেব মল্লিকার্জুন খাড়গে কি বলেছিলেন আর তার প্রেক্ষিতে নরেন্দ্র মোদী কি বলেছেন, আসুন ছোট্ট করে দেখে নিন। মোদী নে কা ডাকা कि मुझे वोट दो, मुझे सरकार में लाओ, हर एक को 15-15 लाख दे तू, बोले दिए 15 लाख नहीं दिए, तो वो झूठ बोल रहे हैं क्या? आप लोग लेके झूठ बोल रहे हैं। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहां बैठा, उन्हें भी झूठ, उन्होंने भी बोला मैं ये करता हूं वो करता हूं, लेकिन उन्होंने भी आज जो वायदे किए थे वो वायदे निभाने के लिए उनके पास पैसा नहीं। और दिन रात हम मोदी को गाली पे गाली दे रहे हैं। कल तो कांग्रेस के अध्यक्ष महोदय मेरे पिताजी पर भी टूट पड़े, बताइए, उनका स्वर्गवास हुए 40 साल हो गए, उनको गाली दे रहे हैं। क्या हो गया है कांग्रेस को? उनके राष्ट्रीय अध्यक्ष मोदी के पिताजी को गाली दे। खड़गे जी,
आप तो ऐसे नहीं थे। सुनलें अपनारा मल्लिकार्जुन खड़गे वक्तव्य सुनलें। मल्लिकार्जुन खड़गे बोलछेन मोदीजी तो मिथ्या कथा बोलेनि, तार बाबा एखाने बसे आछेन, अर्थात तिनि तेलेंगानार मुख्यमंत्री उद्देश्ये एक कथा बोलेछेन, केसीआर एर उद्देश्ये एक कथा बोलेछेन, आर आमादेर प्रधानमंत्री निये गेलेन तार बाबार कथाय, तार बाबा 40 बछर आगे मारा गियेछे तार कथाय। एभावेई तिनि भिक्टिम कार्ड खेलते चान, एभावेई तिनि शहीद मर्यादा पेते चान। ताके सबाई आक्रमण करछे, ताके सबाई कबरे पाठाते चाय, ताके सबाई मारते चाय, एमन एकटा बोले मानुषेर सहानुभूति सिम्प्याथी भोट नेवार जन्य तिनि ब्यस्त। কিন্তু যতই যাই হয়ে যাক, তার এই নাটক, তার এই অভিনয় আমরা বারবার দেখেছি, বারবার ঠকেছি। যতবার তিনি এরকম কান্নাকাটি করেছেন, ভিকটিম কার্ড খেলেছেন, লোকের কাছে বলেছেন যে আমাকে বিরোধীরা মেরে ফেলতে চায়, আমাকে বিরোধীরা গালাগালি দেয় ইত্যাদি যতবার তিনি বলেছেন, ততবার কিন্তু তিনি ফিরে এসে আমাদের ওপর মানে প্রতি আক্রমণ চালিয়েছেন, দেশের মানুষের উপরে। তিনি বিরোধীদের উপর চালাতে গিয়ে দেশের মানুষের উপর প্রতি আক্রমণ চালিয়েছেন। প্রতি ছ মাস এক বছর অন্তর আমাদের ব্যাংকের কোনো না কোনো লাইনে দাঁড় করিয়েছেন, ব্যাংকের শুধু না কোনো লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। যখনই কোনো দেশের সমস্যা হয় এবং দেশের কোনো মানে বিষয় চর্চিত হতে শুরু করে, সেখান থেকে নজর ঘোরাতে তিনি আমাদের লাইনে দাঁড় করিয়ে দেন। কখনো নোটবন্দি করে, কখনো ব্যাংকের সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ড, কখনো আধার কার্ডের সাথে ভোটার কার্ড, এইভাবে তিনি আমাদের বিভিন্ন সময় লাইনে দাঁড় করিয়ে দেন, বিভিন্ন সময়। এবং আপনাদেরকে বলি যে তারপরেই তিনি কিন্তু আবার সহমহিমায় ফিরে যান। আমরা এইসব দেখতে দেখতে অভ্যস্ত, ক্লান্ত, বিধ্বস্ত। এই পাঁচ রাজ্যের মানুষ, তার মধ্যে চারটি রাজ্যে, অন্তত চারটি রাজ্যে, রাজস্থান বাদে বাকি চারটি রাজ্যে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। এবং বলা হচ্ছে এই চার রাজ্যে যদি বিজেপি হেরে যায় তাহলে দিল্লি থেকে সরতে তাদের আর বেশি সময় লাগবে না, কারণ ছটা মাসও বাকি নেই। মে মাসেই ভোট, মে মাসের মধ্যে ভোট করতে হবে। মে মাসের মোট ভোট করতে হলে মধ্যে যদি ভোট করতে হয় তাহলে ধরুন এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ছটা মাস হাতে আছে। এই ছ মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে তাদের সংগঠন গুছিয়ে নিতে হবে। কিন্তু সংগঠন গোছাবেন কি, অন্তর্দ্বন্দ্বেই তো ব্যস্ত। নরেন্দ্র মোদী সাহেবের সাথে অমিত সাহেবের কিন্তু সেভাবে আর মিলমিশ দেখতে পাওয়া যাচ্ছে না। অমিত শাহ থেকে দূরত্ব বাড়াতে চাইছেন নরেন্দ্র মোদী, কারণ তিনি আরএসএস এর আবার ব্লু হোয়াইট বয় হয়ে থাকতে চান। অমিত শাহের আচরণ কিন্তু কখনোই ব্লু হোয়াইট মানে বয় মোদীর মতন হচ্ছে না, আরএসএস এর মতো হচ্ছে না, কারণ এই নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারীদের মতন ভিন্ন ভিন্ন দল থেকে আসা নেতাদেরকে বড় নেতা বানিয়েছেন, যারা কখনো আরএসএস করেননি। এতে আরএসএস এর কখনো সায় ছিল না, বরং আরএসএস এই নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাট লবিতে বিরাট বিরক্ত। তারা কখনো চাইছেন যোগী আদিত্যনাথকে প্রজেক্ট করতে, কখনো চাইছেন নীতিন গডকরিকে প্রজেক্ট করতে, কখনো বা চাইছেন রাজনাথ সিংকে প্রজেক্ট করতে। নীতিন গডকরি, রাজনাথ সিং এর ব্যাপারটা না হয় আমরা জানলাম, কিন্তু যোগী আদিত্যনাথকেও বলা হচ্ছে যে আপনি লোকসভায় দাঁড়ান গোরখপুর থেকে, অর্থাৎ লোকসভায় দাঁড়ান মানে তাকে লোকসভায় নিয়ে গিয়ে তার মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবে, এবং মুখ্যমন্ত্রিত্ব চলে গেলে যোগী আদিত্যনাথ শূন্য হয়ে যাবেন, একজন সাধারণ সাংসদ হিসেবে থাকবেন যদি তিনি গোরখপুর থেকে জিততে পারেন। এই হচ্ছে গুজরাট লবির প্ল্যান, কিন্তু এই প্ল্যানে জল ঢেলে দিতে চলেছেন আরএসএস। আরএসএস কিন্তু এই প্ল্যানের ফাঁদে পা দিতে চাইছেন না। নরেন্দ্র মোদী চাইছেন না যে কখনো নীতিন গডকরি আর ভোটে দাঁড়ায়, কারণ নীতিন গডকরি ভোটে দাঁড়ালে নীতিন গডকরির কিন্তু জনপ্রিয়তার গ্রাফ ওপরের দিকে উঠছে, কারণ তিনিও নরেন্দ্র মোদীর মতন ভাষণ দিতে ভীষণ ওস্তাদ, তিনিও বিভিন্ন রকম স্বপ্ন দেখাতে ওস্তাদ। তিনি কখনো বলেন যে তিন ঘন্টায় মেরাত থেকে দিল্লি যাওয়া যায়, তিন ঘন্টায় জয়পুর থেকে যাওয়া যাবে, সবকিছু ভবিষ্যতের বাণী। সমস্ত প্রজেক্ট নাকি অনগয়িং, কোনোটাই নাকি কমপ্লিট হচ্ছে না, এবং যে প্রজেক্ট কমপ্লিট হচ্ছে 18 কোটি টাকার রাস্তা 240 কোটি টাকায় তিনি বাড়াচ্ছেন, এটা আমি বলছি না, সিএজি বলছে। এইভাবে বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর, এবং এইখান থেকে মুক্তি পেতে তারা মুখ ঘোরাতে চাইছেন। সঙ্গে তো মিডিয়া আছেই, মিডিয়া তো ওস্তাদ এসব ব্যাপারে। এইরকম জিনিস থেকে মুখ ঘোরাতেই আসছে রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধন করে গোবলয়ে একটা প্রভাব তৈরি করতে চাইছেন নরেন্দ্র মোদী, কিন্তু গোবলয়ে যতই প্রভাব তৈরি করুন, যদি যোগী আদিত্যনাথ সায় না দেন তাহলে কিন্তু দুর্গতির আর সীমা থাকবে না। বিজেপির গড় বলতে এখন রয়ে গেছে মাত্র দুটো রাজ্যই, এক উত্তরপ্রদেশ, আর এক হচ্ছে গুজরাট। গুজরাটে তারা অপ্রতিরোধ, এই নিয়ে কোনো কথা হবে না। কিন্তু নরেন্দ্র মোদী যদি ভাবেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে সাইড করে
তিনি আবার মানে বাইপাস করে তিনি আবার মাসিয়া হয়ে প্রস্ফুটিত হবে এ ধারণা তার ভুল এবং তিনি সেই কারণেই কিন্তু আবার ভিকটিম কার্ড খেলা শুরু করেছেন কংগ্রেসকে বিভিন্নভাবে গালিগালাজ করছে নোংরা ভাষায় কথা বলছেন আপনারা কিছুদিন আগেই দেখেছেন আমরাই দেখেছি এইরকম ভাবে তিনি নিজেকে একটা মানে ভিকটিমাইজ করতে চাইছেন নিজেকেই বলছেন যে তিনি শহীদ তাকে কর্নার করা হচ্ছে তাকে গালি দেওয়া হচ্ছে তিনি কাউকে কিছু বলেন না অথচ গালি দিতে নোংরা কথা বলতে তার জুড়ি নেই এটা আপনারা দেখেছেন এর আগে মানে শুনা কাল এক মহাজ্ঞানী কংগ্রেস কে কে রে থে কি ভারত কে পাস ইহা কে সব লোক কে পাস মেড ইন চাইনা মোবাইল ফোন হতা হয় এক মহাজ্ঞানী কংগ্রেস কে কে রে থে কি আপ সব কে পাস মেড ইন চাইনা মোবাইল ফোন হতা হয় अरे मूर्खों के सरदार किस दुनिया में रहते हैं लोग दीदी ओ दीदी दीदी कुछ साल पहले कांग्रेस में एक नौजवान मंत्री थे संसद के अंदर खड़े होते तो उन्होंने कहा था उन पर आरोप लगे कि एक महिला के खाते में 50 करोड़ रुपए कहां से आए पार्लियामेंट में डिबेट हुआ उन्होंने खड़े होकर के कहा पार्लियामेंट को कहा कि मैं इस महिला को नहीं जानता हूं मेरा इस महिला से कोई वास्ता नहीं है और एक महीने के भीतर भीतर क्या हुआ लोगों के घर में उस मंत्री महोदय की उस महिला के शादी का निमंत्रण कार्ड पहुंच गया अब 50 करोड़ उसके खाते में जमा किए थे आप मुझे बताइए भैया हमारे गरीब देश में ये 50 करोड़ की गर्लफ्रेंड 50 करोड़ की गर्लफ्रेंड ये गरीब देश को ये कहां ले जाएंगे लोग और उनको मंत्री पद छोड़ना पड़ा আজকের এপিসোড দীর্ঘায়িত না করে একটা কথা পরিষ্কার করে বলে দিই আপনাদেরকে যে এই যে 5 রাজ্যের সেমিফাইনাল চলছে এই 5 রাজ্যের সেমিফাইনালে বিজেপির হার অবশ্যম্ভাবী রাজস্থান টিম টিম করে খানিকটা আশার আলো দেখালেও কিন্তু রাজস্থানেও যে বিজেপির খুব বড় জয় হবে বা একটা ম্যাসিভ ভিক্টরি হবে এরকম কিন্তু নয় সেখানেও ফাইট কিন্তু নেক টু নেক আর যদি 5 রাজ্যের মধ্যে 5 রাজ্যেই বিজেপি পরাজিত হয় তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় এই নরেন্দ্র মোদী সরকারের পদত্যাগ করে নির্বাচনে যাওয়া উচিত এটা আমার ব্যক্তিগত ধারণা আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার